বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের দুপুরের আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অবশেষে কিন্তু ঘূর্ণিঝড় ম্যান্দোস আসছে। বঙ্গের সাগরে নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যেটা কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ নতুন মাসের প্রথম সপ্তাহতেই নতুন ঘূর্ণিঝড় ম্যান্দোস শক্তি বাড়িয়ে 110 কিলোমিটার গতি নিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনের ওপরে দেখাচ্ছে সর্বোচ্চ 110 কিলোমিটার, এবং এটা আমরা বায়ুর দিক এবং বায়ুর গতে মুটে দেখতে পাচ্ছি যে 110 কিলোমিটার রয়েছে। এটা কোথায় কোথায় কতটা প্রভাব ফেলবে বিস্তারিত আমরা আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। তো অবশ্যই বন্ধুরা, এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলাতে বা কোন জায়গা থেকে দেখছেন, সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওটি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা আপনাদেরকে সবার প্রথম থেকে দেখাবো, যেটা আমরা আপনাদেরকে প্রথম থেকে দেখাই সেটাই আমরা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। বায়ু মোড়ে আমরা যখন অ্যাট ফার্স্ট ডে থেকে যাচ্ছি, 1 তারিখ থেকে একবার দেখি, নতুন মাস থেকে যেহেতু এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্ত আসা শুরু হবে। আর এখনও এটার সম্বন্ধে বেশ কিছু লোকের ভাইদের, আমাদের দর্শক ভাইদের কনফিউশন রয়েছে, সেটা আমরা দূর করে দিচ্ছি। দেখুন, তো আমরা প্রথম দিন থেকে কিন্তু এটাকে আপডেটটা দেখা শুরু করছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কোথায় যেতে পারে এটি। বৃহস্পতিবার, সরি, 1 তারিখের মধ্যেই নতুন ঘূর্ণাবর্ত, আমরা গতকালও বলেছি যে দক্ষিণ চীন সাগরে উঠবে, এবং 1 তারিখে তেমন একটা প্রভাব না থাকলেও শুক্রবার 2 তারিখের মধ্যে কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়া শুরু হবে এই ঘূর্ণাবর্ত, অর্থাৎ এই সিস্টেমের। এবং আপনাদেরকে আমরা সমচাপ রেখা মোড়ে অন করে যে দেখতে পাচ্ছেন লো প্রেশার দেখাচ্ছে। তারপরে শনিবার 3 তারিখের পর কিন্তু এটা আস্তে আস্তে করে বঙ্গের দিকে এগানো শুরু হবে। দেখতে পাচ্ছেন, আমরা 8 মিনিটের বেশি করবো না এই আপডেটটিকে। আমাদের অনেকে কমেন্ট করেছেন দাদা 8 থেকে 10 মিনিট দেবেন, তার বেশি করবেন না, তো তার সেটাই করব। তো রবিবার 4 তারিখ, দেখুন পরিবর্তন, দেখুন কী হয়েছে। গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম শুক্রবার 2 থেকে শনিবার 3 তারিখের মধ্যে কিন্তু এটি এই অংশে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছিলো, এবং সেখানেই তার গতি উঠে যাচ্ছিলো 80 থেকে 82 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু এই মুহূর্তে আপডেটে কী ঘটেছে, রবিবার 4 তারিখের মধ্যেই কিন্তু এটি ঘূর্ণিঝড় থাকছে না, তখন একটা সিস্টেম রূপে, যেহেতু সামনে উপকূলীয় অংশ থাকছে, তার মধ্যে কিন্তু ধাক্কা খেয়ে এর প্রভাব কমে যাচ্ছে অনেকটা। মানে আমরা বলেই দিয়েছিলাম যে এই প্রভাবগুলিতে অনেক পরিবর্তন হবে, তার জন্য আপনারা প্রত্যেক দিন আমাদের সাথে থাকবেন, প্রত্যেক দিন নতুন নতুন প্রভাব কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো পরিবর্তনগুলি। তো রবিবার 4 তারিখে গেলে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন যে রবিবার 4 তারিখের মধ্যে এর গতি আমরা এবং সর্বোচ্চ ঝাপটা মোড়ে দেখতে পাচ্ছি 63 থেকে 64, এবং কোথাও কোথাও 65 কিলোমিটারও কিন্তু আছে 9 PM-এ। তারপর এটাকে যখন আবারও প্লে করছি, প্লে করলে পরবর্তীকালে আবার ঝাপটা মোড়ে 5 তারিখ সোমবার ভোর 3 PM-এ যখন দেখছি, 3 PM-এ, তখন কিন্তু 78 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি। মানে এই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে করে বঙ্গোপসাগরে নামার পরেই তার শক্তি কিন্তু বাড়াবে, অর্থাৎ অনেকটা পরিবর্তন ঘটে গেছে এই নতুন ঘূর্ণিঝড় ম্যান্দোসে। আর ডিসেম্বরের প্রথম উইকে কিন্তু আসবে কিনা সেটা একবার দেখে নিই। তো 5 তারিখের দিকে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে এটা সিস্টেম, অর্থাৎ ঘূর্ণাবর্ত রূপেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপর প্রভাব ফেলবে। অর্থাৎ গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম কি ঘূর্ণিঝড় রূপে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রভাব ফেলছিল, কিন্তু আজকের এই দুপুরকালীন আপডেটে, এই মুহূর্তের আপডেটে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সিস্টেম গভীর নিম্নচাপ রূপে আন্দামান সাগরের ওপর, আন্দামান দ্বীপের ওপরে কিন্তু প্রভাব ফেলছে। মানে অনেকটাই পরিবর্তন ঘটেছে। আশা করি আপনারা বুঝতে পারেন। এইটাকে যখন আবারও প্লে করে দিচ্ছি, সোমবার মঙ্গলবার 5 তারিখ 6 তারিখ আমরা যাচ্ছি যখন সোমবারের পর, অর্থাৎ 1 উইক থেকে আমরা 1 উইকে চলে যাচ্ছি। মানে ডিসেম্বরের 1 উইক থেকে 2 উইকে, অর্থাৎ 1 উইকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত সিস্টেম উঠবে, আর 2 উইকের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ মঙ্গলবার 6 তারিখের মধ্যে যখন আবার 7 AM সকালবেলা সেই সময় গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 85 থেকে 86, এবং কোথাও কোথাও বা আবারও 87 কিলোমিটারে দেখতে পাচ্ছেন যে 87 কিলোমিটারও কিন্তু গতি তার শক্তি ধারণ করছে। আমরা দেখতে পাচ্ছি ঝাপটা গাস্টিং থাকতে পারে, এবং সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি যে 87-এর মধ্যে থাকছে, অর্থাৎ আন্দামান দ্বীপ ছাড়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা শক্তি বাড়ছে। আর রুট যদি বলা যায়,
রুট আগে আমরা দেখছিলাম এটা একটু ওপরের দিকে উঠছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটু নিচের দিকে নামছে, অর্থাৎ কিছুটা রুট পরিবর্তন। আবারও দেখতে পাচ্ছি আমরা কখনো কখনো এটি ওপরের দিকে উঠছে, অর্থাৎ অনেক পরিবর্তন ঘটছে এই ঘূর্ণিঝড়ে প্রত্যেক দিন নতুন নতুন। আর মঙ্গলবার 6 তারিখের পরে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন আবারও একটুখানি কমজোরি হবে। বুধবার 7 তারিখ হতে হতে আবারও শক্তি বাড়াবে, অর্থাৎ আবারও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কিছুটা কমজোরি হচ্ছে। কিন্তু আবার একটু এদিকে যেতে যেতে কিন্তু আবার ওপরের দিকে বাঁক নিচ্ছে, অর্থাৎ বিশাখাপত্তনমের দিকে কিন্তু বাঁক নিচ্ছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা বাঁক নিচ্ছে। 92 কিলোমিটার কিন্তু হয়ে যাচ্ছে সেই সময়, মানে আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াচ্ছে। এবং এই সময় যদি আমরা এটিকে বায়ুমুডে দেখি কত থাকতে পারে, এই সময় যদি আমরা এটাকে বায়ুমুডে দেখি তাহলে কিন্তু এর গতি সর্বোচ্চ থাকতে পারে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে তখনও ঘূর্ণিঝড় ছুঁতে কিন্তু একটুখানি বাকি রয়েছে। আবারও এটাকে আমরা প্লে করবো একটু, আবার একটু প্লে করলে দেখতে পাচ্ছেন আবারও শক্তি বাড়ছে, শক্তি বেড়ে কিন্তু 95 কিলোমিটার হয়ে যাচ্ছে, 96 হয়ে গেছে। এরপর যদি আমরা এটাকে বায়ুমোডে দেখি তাহলে কত থাকতে পারে, এরপর যদি আমরা এটাকে বায়ুমোডে দেখি তাহলে কিন্তু এটা 64 কিলোমিটার, মানে প্রায় ঘূর্ণিঝড় হতে আর 1 কিলোমিটার প্রতি মিনিট ঘন্টায় বাকি, তাহলে কিন্তু ঘূর্ণিঝড় অ্যাচিভ করে নেবে এটি। তো এখানে দেখাচ্ছে আমাদের 64 65, দেখুন বন্ধুরা 65, মানে বুধবার 7 তারিখ বিকেল 4 PM-এর মধ্যে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। বায়ুমোডে আমরা 65 কিলোমিটার দেখতে পাচ্ছি, অর্থাৎ ঘূর্ণিঝড় অ্যাচিভ করে নেবে বুধবার 7 তারিখ বিকেল 5টার মধ্যে। আশা করি আপনারা বুঝতে পারলেন। আর পরে আস্তে আস্তে করে এটি আরও এগোতে থাকবে এবং কখনও এগোলে কখনও শক্তি কমবে কখনও শক্তি বাড়বে, এটাই আমরা দেখতে পাচ্ছি। তবে শেষমেশ কী হবে সেটা আমরা দেখে নেবো একবার বায়ুমোডেই। তো পরবর্তীকালে আরও শক্তি বাড়ছে এবং শক্তি বেড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত, 76 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুমোডে শুধু হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু বন্ধুরা যদি এক্স্যাক্টলি বায়ুমোডে 76 কিলোমিটার থাকে তাহলে কিন্তু এটি একটি ভয়ঙ্কর মানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হতে পারে, ক্যাটাগরি 1-এ সাইক্লোনের পরিণত হতে পারে। তবে 100 গাস্টিং মোডে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 100-এর ওপরে রয়েছে, 109-110 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে একটি অতি ভয়ঙ্কর মানের ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হচ্ছে, ক্যাটাগরি 1 সাইক্লোনে এটি পরিণত হচ্ছে। এখন দেখা যাক আর কতটা প্রভাব এটি পড়তে পারে। তো আমরা আপনাকে পরবর্তী আপডেটগুলোতে দেখিয়ে দিতে পারবো সেই সমস্ত আপডেট। আর বজ্রবৃষ্টি মোডে যদি যাই আমরা, শুরু থেকে বজ্রবৃষ্টি মোডটা একবার যদি দেখি 4 তারিখ থেকে, সেটা আমরা কী দেখতে পাবো দেখে নিই। দেখুন 4 তারিখ থেকে বজ্রবৃষ্টি মোডে যদি আমরা দেখছি তাহলে কিন্তু অনেকটাই পরিবর্তন 4 তারিখ থেকে হচ্ছে। তবে এখনও কোথায় গিয়ে আছড়ে পড়বে বন্ধুরা সেটা কিন্তু এখনও কনফার্ম নয়। বজ্রবৃষ্টি মোডে দেখি কতটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, সোমবার 5 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু খুবই ভালো, অতিরিক্ত মাপের রয়েছে। আর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা, যেমন ঝড় তেমন বৃষ্টি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। পরবর্তীকালে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে, 90-92 mm নিয়ে এগোতে থাকবে, আবারও একটু প্রভাব কমবে, আবারও প্রভাব বাড়বে, এমন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে বহুত প্রভাব কমছে এবং প্রভাব বাড়বে। বুধবার 7 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি আবারও প্রভাব বেড়ে কিন্তু প্রায় 100 mm-এর ওপরে কাছাকাছি চলে যেতে পারে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন। আর আরও এগোতে পারে, যতটা বোঝা যাচ্ছে বজ্রবৃষ্টি মোড়ে তাতে কিন্তু এটি অন্ধ্রপ্রদেশ বিজয়ওয়াড়া সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেতে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এর ফলে বঙ্গে কতটা এফেক্ট পড়বে সেটা এখনও ঠিক বোঝা যাচ্ছে না। তবে যদি এটা এখনও যেহেতু 8 তারিখের ব্যাপার, এখনও আরও 8 তারিখও এটি আছড়ে পড়ছে না, হয়তো 9-10-11 তারিখ হয়তো আছড়ে পড়তে পারে, দেখা যাক আরও কত পরিবর্তন হয়। পরিবর্তন হলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো নতুন আপডেটের মাধ্যমে। আর বৃষ্টির পরিমাণ যদি এক্স্যাক্টলি এতটা হয় তাহলে কিন্তু এইভাবে যদি আসে তাহলে কিন্তু বঙ্গের ওপরেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কিছুটা হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা দেখতে পারবো। তো এই ছিল বন্ধু এখনকার আপডেট। তবে সব শেষে বলবো একদম এটাকে 100% আপডেট অ্যাকুরেট ধরবেন না, আবহাওয়া পরিবর্তনশীল, দেখা গেলো বিকেলের আপডেটও পরিবর্তন হতে পারে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে। এখনকার জন্য বন্ধু একটা সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।